ডিএসএলএল ইজ ব্যাক, ডিএসএলএল ইজ ব্যাক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এছাড়া বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল যদি আপনারা খোলেন, এই সময়ে একটি নিউজ ট্রেন্ডিং এ চলছে, যেটি ডিএসএলএল ব্যাক। তো ডিএসএলএল কি আদৌ ব্যাক করবে? কারণ ডিএসএলএল যে অবস্থা হয়ে আছে সেই অবস্থা থেকে বেরোনো খুবই মুশকিল। তো ডিএসএলএল সিম আপনারা কি কিনবেন কি কিনবেন না, এবং ডিএসএলএল 4G 5G কবে আসবে, আজকে এই সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে। তো আপনারা যদি ডিএসএলএল এর পতনের সম্বন্ধে জানতে চান এবং ডিএসএলএল কিভাবে সার্ভাইভ করছে এবং কবে 5G নিয়ে আসবে, তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বাজারে যখন প্রথম ইন্টারনেট আসে তখন সিম্পলি 1 GB 1 মাস থেকে 2 মাস আমরা চালিয়ে থাকতাম। তবে যখন জিও বাজারে আসে 2017 সালে, সেই 1 GB কে সিম্পলি 1.5, 2 GB কিংবা আনলিমিটেড পরিণত করে। কারণ জিও যে সমস্ত অফার কিংবা ফ্রি যে আপনাদের ডেটা দিয়েছিল, তাতে আপনাদের অভ্যাস হয়ে গেছিলো যে বেশি ডেটা ইউজ করা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করা, ইউটিউব লাইভ স্ট্রিম এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করা, এবং সেই সময় থেকে আপনাদের অভ্যাস হয়ে গেছে যে আনলিমিটেড ডেটা। তবে জিও যখন তার ফ্রি ডেটা উঠিয়ে বিভিন্ন ধরনের চার্জ শুরু করে এবং বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে, তারপরে দেখা যায় টেলিকম ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের টেলিকম কোম্পানি উঠে যায়, যেমন এয়ারসেল, টাটা ডোকোমো এছাড়াও MTS এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি ছিল। এই কোম্পানিগুলি আউট অফ মার্কেট হয়ে যায়, কারণ সেই সময় জিও সস্তাতে দিচ্ছিল ইন্টারনেট এছাড়াও দিচ্ছিল 1 থেকে 2 বছর ফ্রি ডেটা, যার কারণে এই কোম্পানিগুলি সার্ভাইভ করতে পারেনি। এবং এই কোম্পানির যে ইউজারগুলি ছিল সেই ইউজারগুলি জিও, ভোডাফোন এবং এয়ারটেলে শিফট করে। তবে জিও, ভোডাফোন, এয়ারটেলে শিফট করার পরে যে সমস্ত ইউজার বাকি ছিল সেই সমস্ত ইউজার কিছু পরিমাণে ডিএসএলএল ছিল। টাটা ডোকোমো, এয়ারসেল, MTS এছাড়াও বিভিন্ন ধরনের যে কোম্পানি ছিল সেই কোম্পানির কাছে কোনো ইউজার ছিল না, যার কারণে তাদের কোনো প্রফিট হচ্ছিল না, এবং যার ফলে ইন্ডিয়া থেকে তাদের কোম্পানি উঠিয়ে নেয় এবং জিও, এয়ারটেল এবং ভোডাফোন এই তিনটি কোম্পানি ইন্ডিয়াতে রাজত্ব করতে থাকে। তবে আপনাদের মাথায় একটি কোশ্চেন আছে যে আরো যে অন্যান্য কোম্পানি ছিল সেই কোম্পানিগুলি উঠে যাওয়ার পরেও এই ডিএসএলএল উঠছে না কেন? উঠছে না, কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি, এবং এছাড়াও ডিএসএলএল এর যে সমস্ত স্থানে নেটওয়ার্ক রয়েছে সেই সমস্ত স্থানে আজ পর্যন্ত এই জিও, এয়ারটেল এবং ভিআই এই ধরনের কোম্পানি যেতে পারেনি। বিভিন্ন রুরাল এরিয়ায় এছাড়াও যে সমস্ত স্থানে আজ পর্যন্ত কোনো প্রাইভেট নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি সেই সমস্ত স্থানে ডিএসএলএল এর নেটওয়ার্ক রয়েছে, যার কারণে সাধারণ মানুষের কমিউনিকেশন সেটি ধরে রাখার জন্য ডিএসএলএল সেই সমস্ত স্থানে সেই সময়ে এস্টাবলিশ করেছিল, এবং যার কারণে এই প্রাইভেট কোম্পানিগুলো সেই স্থানে পৌঁছাতে পারেনি এবং রুরাল এরিয়াতে যে সাধারণ ইউজাররা থাকে তারা ডিএসএলএল ইউজ করে থাকে। এবং আপনারা জানেন রুরাল এরিয়াতে সাধারণভাবে সেই ডিএসএলএল বেশিরভাগ ইউজ করে থাকে এবং রুরাল এরিয়াতেই সেই ডিএসএলএল ইউজার বেশি। তো এই সমস্ত কারণের জন্য ডিএসএলএল আজও টিকে আছে, কারণ ডিএসএলএল কাছে রয়েছে সেই রুরাল এরিয়ার বিভিন্ন ধরনের ইউজার এবং ল্যান্ডলাইন ইউজার এছাড়াও বিভিন্ন ধরনের ইউজার রয়েছে, যার কারণে এই ডিএসএলএল অন্যান্য কোম্পানির তুলনায় আজও টিকে আছে। তবে একটি আপনাদের মাথায় আসে যে এই ডিএসএলএল আজ পর্যন্ত টিকে আছে, তবে 3G থেকে 4G কিংবা 5G আনছে না কেন? তো এটির মেন কারণ হচ্ছে ইউজার। তো ইউজার বেশি নেই সেটির জন্য আনে না, এবং 2 নম্বর কারণ হচ্ছে গভর্নমেন্ট সেই ডিএসএলএল কে ইম্প্রুভ করার জন্য বিভিন্ন ধরনের ফান্ড নিয়ে আসে। তবে এখানে কি হয় যে সরকারি যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীগুলি ভালোভাবে কাজ করে না, এছাড়াও বিভিন্ন ধরনের স্ক্যাম হয়ে থাকে। 2G স্প্রাকটাম এবং ল্যান্ডলাইন বিচ্ছিন্নের জন্য গভর্নমেন্ট 27 বিলিয়ন টাকা বিলিয়ন করেছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 27 বিলিয়ন যে টাকা সেটি পুরোটাই স্ক্যাম হয়েছে। এছাড়াও স্ক্যাম রয়েছে 100 crore স্ক্যাম। তো 3G থেকে 4G কিংবা 5G আনার জন্য 100 crore ফান্ড দিয়েছিল, এবং যে সমস্ত রুরাল এরিয়াতে আজ পর্যন্ত ডিএসএলএল যেতে পারেনি যেন সেই সমস্ত স্থানে যেতে পারে এবং ইউজাররা ডিএসএলএল ইউজ করতে পারে সেটির জন্য 100 crore ফান্ড গভর্নমেন্টের তরফ, যার কারণে আজ পর্যন্ত এই সরকারি কর্মচারীগুলির জন্য ডিএসএলএল উন্নতি হতে পারেনি। এর ফলে যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলি এই সময় ইন্ডিয়াতে রয়েছে, যেমন ভিআই, এয়ারটেল এবং জিও, এবং এই কোম্পানিগুলি তাদের নেটওয়ার্ক ইম্প্রুভ করছে, এবং নেটওয়ার্ক ইম্প্রুভ করার কারণে এই সমস্ত কোম্পানির কাছে ভালো ইউজার রয়েছে, কারণ সেগুলি কোম্পানি 5G দিচ্ছে, 4G দিচ্ছে এবং 3G অনেকদিন আগেই নিয়ে এসেছে। কিন্তু ডিএসএলএল তরফে যদি আপনারা দেখেন, ডিএসএলএল এর তরফে সিম্পলি 3G নেটওয়ার্ক পেয়ে যাবেন, এবং ইন্টারনেট করার সময় দেখবেন সেই ইন্টারনেট ভালোভাবে চলে না, ঘরের ভিতরে আসলে ইন্টারনেটের স্পিড দেয় না, কিংবা ঘরের বাইরে গেলে কিছুক্ষণ ইন্টারনেটের স্পিড দেওয়ার পর সেটি 2G হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম হয়ে থাকে, যার কারণে এই প্রাইভেট কোম্পানির কাছে জিওর কাছে সবচেয়ে বেশি ইউজার রয়েছে, তারপরে এয়ারটেল রয়েছে এবং তারপরে ভিআই রয়েছে, এবং এয়ারটেল এবং জিও এই দুটি কোম্পানির কাছে বেশি ইউজার থাকার কারণে ডুওপলি হয়ে গেছে, এবং ডুওপলি হওয়ার কারণে এখানে ভিআই তার 5G নিয়ে আসতে পারছে না, কারণ তার ইউজার বেস সেটি ভিআই এবং যে ভোডাফোন ছিল যেটি মার্চ করে এয়ারটেল এবং
জিওর থেকে অনেক বেশি। তবে তবে এই ভিআই কোম্পানি ততটা লাভ হওয়ার না কারণে এখানে 5G আনতে পারেনি, এবং যার কারণে এয়ারটেল এবং জিও এই দুটি কোম্পানির যে রিচার্জের প্রাইস সেটি হাইক করার সঙ্গে সঙ্গে ভিআই তার রিচার্জ হাইক করে দিচ্ছে। কারণ তার কোনো কিছু করার নেই, কারণ সেটিও একটি প্রাইভেট কোম্পানি এবং এই কোম্পানিগুলি প্রাইস হাইক করছে, এবং যার কারণে ভিআই কিংবা ভোডাফোনও তার প্রাইস হাইক করছে, যার কারণে আমরা এখন ছুটে চলেছি যেটি বিএসএনএল এর কাছে, এবং আমরা প্রত্যেক সময় ট্রেন্ডিং নিউজ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে বিএসএনএল ব্যাক। তো আদৌ কি বিএসএনএল ব্যাক করবে? হ্যাঁ, বিএসএনএল ব্যাক করবে, তবে একটু সময় লাগবে, কারণ বিএসএনএল একটি গভর্নমেন্ট কোম্পানি, এবং গভর্নমেন্ট কোম্পানি হওয়ার কারণে গভর্নমেন্টের কাজ জানেন সেটি অনেক ধীরে হয়। তবে এই কাজকে আরো দ্রুত করার জন্য টাটার হাতে তুলে দিয়েছে যেন টাটা কোম্পানি সেই 5G আনতে পারে এবং 4G আনতে পারে। তবে টাটা কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে বিএসএনএল এর যে 4G এবং 5G সেটি 2024 এর এন্ডে সেটি কমপ্লিট হয়ে যাবে গোটা অল ইন্ডিয়াতে, এবং 2024 এর পরে যে সমস্ত জায়গায় বাকি থাকবে সেটি 2025 সালের মধ্যে কমপ্লিট করবে। তো আপনারা নিশ্চিন্তে বিএসএনএল নিতে পারেন, তবে আপনাদের একটি সাজেস্ট করবো যে এই সময় যে সিম আপনারা চালাচ্ছেন সেই সিমই চালান, কারণ এখনও 2025 আসতে অনেক দেরি। তো বিএসএনএল নেটওয়ার্ক এখন অতটাও ভালো নেই এবং ইন্টারনেট আপনারা ভালোভাবে করতে পারবেন না। তো আপনারা যদি বিএসএনএল 5G এবং 4G নিতে চান তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পর 4G এবং 5G পেয়ে যাবেন। এবং এই সময় যদি আপনারা বিএসএনএল সিম নেন তাহলে একটি মূর্খামির কাজ করবেন, কারণ এই সময় বিএসএনএল এর যে নেটওয়ার্ক সেটি খুব একটি ভালো দেয় না, এবং সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট চালানোর সময় অনেক অসুবিধার মুখে পড়বেন। তো আজ ছিল এই ভিডিও বিএসএনএল এর এই পতনের কারণটি, এবং বিএসএনএল কিভাবে গ্রোথ করছে, এবং বিএসএনএল বাজারে কবে আসবে। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর সবসময় চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে।